ফিরে এলাম বিরতির পর। একাধিক দাবিতে বটতলা গোলচক্করে বিক্ষোভ এআই ডিওয়াই ওর পক্ষ থেকে, দুঃখিত, বটতলা চক্করে বিক্ষোভ প্রদর্শন করে এআই ডিওয়াইও এবং তাদের বিভিন্ন দাবি রয়েছে এবং সেই দাবিকে সামনে রেখে তারা প্ল্যাকার্ডে দাবি সম্বলিত ভাবে বিক্ষোভে সামিল হয়েছে এআই ডিওয়াইও, যার মধ্যে সমাজের উন্নয়ন, সমাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, প্রত্যেকটা জ্বলন্ত সমস্যা উঠে এসেছে আজকের তাদের বিক্ষোভের মধ্য দিয়ে। তারই সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছে এআই ডিওয়াইও, যদিও এক্ষেত্রে শূন্যপদ পূরণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে, নেশা থেকে শুরু করে সমাজে যে এখনো পর্যন্ত যে যে ব্যাধিগুলো রয়েছে তাকে নির্মূল করতে হবে, প্রতিটা দাবিকে সামনে রেখে বটতলা চক্করে বিক্ষোভে সামিল এআই ডিওয়াইওর নেতৃত্বরা, কর্মী সমর্থকরা। কি বক্তব্য উঠে এসেছে, কি অভিযোগ রয়েছে এআই ডিওয়াইওর পক্ষ থেকে শুনুন। সারা দেশের হিসেবে রাজ্যের সামাজিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান, এই অবস্থার ভৌগোলিক অবস্থানের হিসেবে রাজ্য একটি পিছিয়ে পড়া রাজ্য। এই এখানে কোনো ভারী শিল্প কারখানা নেই, ফলে কর্মসংস্থানের একমাত্র ব্যবস্থা হচ্ছে সরকারি চাকুরি। আজকে এই অবস্থায় সারা দেশের বেকার যেভাবে তীব্রভাবে বাড়ছে, রাজ্য সেই রকম ভাবে বেকার সমস্যা বাড়ছে, ফলে যতগুলো শিল্পপদ আছে, শিক্ষা দপ্তর বলুন, যে কোনো সরকারি অফিস আদালতগুলোতে সবাই ঠিকার মাধ্যমে নিয়োগ হচ্ছে, সঠিক মানে স্থায়ী কর্মী নিয়োগ প্রায় বন্ধ। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের বেকাররা আজ এক ভীষণ বিভৎস অবস্থার সম্মুখীন, ফলে রাজ্যের যুবক যুবতীরা আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে দক্ষিণ ভারত সহ অন্যান্য রাজ্যগুলোতে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে এবং রাজ্যের বেকাররা কোনো রকমের কর্মসংস্থান না পাওয়ার ফলে আজকে আপনারা দেখতে পান কিছুদিন পর পরই ট্যাট উত্তীর্ণ বেকাররা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিভিন্ন অফিসের সামনে ধর্ণা দিচ্ছে, কিন্তু সরকার এদের সঙ্গে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার বছরে 2 কোটি চাকরি দেবে এবং রাজ্য সরকারও বছরে 50,000 চাকরি দেবে এই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজকের মোদী সরকার এবং রাজ্য সরকার উভয় রাজ্যের বেকারদের সাথে দেশের বেকারদের সাথে প্রতারণা করছে। এরই প্রতিবাদে আমরা অল ইন্ডিয়া ডিআইও সারা দেশব্যাপী এই যুবকদের কর্মসংস্থানের দাবিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি এবং রাজ্য এই আন্দোলনের উপলক্ষে আজকে বটতলাতে বিক্ষোভ আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ থেকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, শূন্যপদ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে বেকার ভাতা দিতে হবে এবং কোনো রকমের মদ এবং মাদক দ্রব্যকে প্রসার যাতে না ঘটে সেই ব্যবস্থা সরকারকে। আপনারা শুনলেন এআই ডিওয়াইওর বিক্ষোভ, বিক্ষোভের সেই আওয়াজ, তাদের যে দাবি উঠে এসেছে সেই দাবি তারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। যদিও অনতি বিলম্বে তাদের দাবি পূরণ করতে হবে, না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে, তবে গোটা দেশব্যাপী এই আন্দোলন তাদের চলছে, বিক্ষোভের তারা সামিল হয়েছেন গোটা দেশজুড়েই, তার অঙ্গ হিসেবে বটতলাতেও তাদের বিশেষ প্রতিবাদ কর্মসূচি। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।